নমস্কার আমি ওই দিনটা দেব যা করতে পারেনি তাই করে দেখাচ্ছেন বাংলাদেশের সুপার সাকিব খান এমনটাই মনে করছেন টলিউডের জনপ্রিয় নায়ক দেব প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে একমাত্র শাকিব খান বলিউডের নায়কের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন আর তাই বলিউডে শাকিব খানের অভিষেক হয় শুভকামনা জানিয়েছেন দেব আমি চাই ছবি যেন এখানে নিয়মিতভাবে রিলিজ করুক বাংলাদেশের যেই ধরনের ছবিগুলো হয় বাংলাদেশের যেই কালচারটাকে নিয়ে ওনারা ছবি কালচারটা যেন আমাদের দেশেও যেন দেব বলেন আমরা যারা সিনেমায় অভিনয় করি আমাদের সবারই বলিউডে অভিনয় করার ইচ্ছা থাকে আমারও বলিউডে অভিনয়ের ইচ্ছে ছিল কিন্তু আমার সেই সুযোগ হয়ে ওঠেনি সাকিব খান আমার খুব ভালো বন্ধু সাকিবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে সাকিব বলিউডে অভিনয় সুযোগ পেয়েছে এটা সত্যি ভাগ্যের ব্যাপার এই সময় দেব আরও বলেন নিঃসন্দেহে বলিউড একটি বড় মাপের জায়গা এখানে প্রতিযোগিতা বেশি শাহরুখ সালমানদের মতো বিশ্বমানের নায়কদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন তবে সাকিবের বেশ কিছু গুণ আছে আমি আশা করি সাকিবের বলিউডের পথ দীর্ঘ হবে ये बहुत ही अच्छा स्टोरी है बहुत ही अच्छा आ, বাংলা হিন্দিসহ সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে সাকিবের দরদ সিনেমাটি তাই ভারতে গিয়ে হিন্দি ভাষা আয়ত্ত করে নিয়েছেন শাকিব খান নিয়মিত হিন্দি ভাষায় প্রেস ব্রিফিংও করতে দেখা যাচ্ছে সাকিব খানকে ফিল্ম কা আলাদি এক ল্যাঙ্গুয়েজ হল সো বলিউড কা পিকচার তো আমার উধার সব এসে দেখতে হ্যাঁ ধুম্বচাকে দেখতে হ্যাঁ সো এ আর কালচারালি উই উই সিমিলারিটি গত সাতাশ অক্টোবর থেকে ভারতের বেনারসে শুটিং করছেন শাকিব খান ভারতে টানা শুটিং শেষ করে দেশে ফিরে আসবেন এই সুপারস্টার বলিউডের সাকিবের অভিষেক নিয়ে বাংলাদেশ এবং ভারতের সিনেমা প্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা কাজ করছে সাকিবকে দেখার জন্য শুটিং সেটে ভিড় করছে ভারতীয় সাকিবিয়ানরা একবার দেখো সুপারস্টার সাকিব খান আমি আমি অজ্ঞান হয়ে গেছি না সুস্থ আছি গো একটু ছুঁয়ে নি দাঁড়াও হ্যাঁ আমি দেখলাম এটা সুপারস্টার সাকিব খান সত্যিকারের লেখা বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাল চৌহানের বিপরীতে অভিনয় করছেন সাকিব খান এরই মধ্যে সাকিবের দরদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে যা দেখে সাকিবের প্রশংসা করছে সিনেমা প্রেমীরা